সেভেন আপ কি জন্য খাবে? ব্রাজিল ব্রাজিলকে হারানোর জন্য সেভেন আপ খেলে তখন ব্রাজিল হেরে যাবে। তোমার কি মনে হয় আজকে আর্জেন্টিনা জিতবে? কি জোরে বলো। তারপরে আজকে মেসি কয়টা দিবে গোল? আচ্ছা বল। হ্যাঁ মেসি চারটা দিবে গোল। আর আর্জেন্টিনা কি মেক্সিকোর সাথে খেলবে যে কয়টা গোল দিবে মেক্সিকো? একটা। তার মানে তোমার কথা হচ্ছে যে 4-1 আর্জেন্টিনা জিতবে। আমরাও চাই আর্জেন্টিনা জিতো, কিন্তু আর্জেন্টিনা কি এবার কাপ নিতে পারবে? আচ্ছা যাই হোক, এত বড় ফ্যান যেহেতু হইছো, সি বল ফুটবলে কয়জন প্লেয়ার থাকে? মুট 2022 বল, ফুটবলে টোটাল কয়জন প্লেয়ার খেলে? কয়জন টোটাল কয়জন খেলে? কয়জন? কে? 11 জন খেলে। তোমরা কি আর্জেন্টিনা সাপোর্ট করো? তোমরা কয়জন প্লেয়ার খেলে সেটা তোমরা কথা কথা মানুষকে মারতে আসো। আচ্ছা আচ্ছা তুমি বলো, এই ছেলে তোমার বাবা তো ব্রাজিল করে, তুমি কেন আর্জেন্টিনা সাপোর্ট করো? কার কাছ থেকে শিখছো? আর্জেন্টিনার সবার নাম এম দিয়ে নাকি মেসির নাম এম দিয়ে? তুমি কি কি জন্য ব্রাজিল আর্জেন্টিনাকে তুমি পছন্দ করো? মেসি হচ্ছে মাসি মাসি মাসির মতো খেলে। মেসির কারণে? তুমি কি মেসির জন্য আর্জেন্টিনা পছন্দ করো বলো? কি জন্য? মেসির জন্য। মেসি কি আজকে গোল দিবে? ও তুমি তো প্রথম বলছো যে মেসি আজকে 4টা গোল দিবে। আচ্ছা বল, আজকে যদি মেসি আর্জেন্টিনা হেরে যায় তাহলে তুমি কোন দল সাপোর্ট করবে? জোরে বলো। পর্তুগাল। তাহলে তুমি আমার দলে চলে আসো, ব্রাজিলে চলে আসো। বাবার দলে চলে আসো, তোমার বাবা তো ব্রাজিল করে। তুমি আমার খাবা, তুমি আমার আমি আমার থেকে টাকা নিয়ে তুমি টি শার্ট কিনবা, তুমি জার্সি কিনবা, তুমি আর্জেন্টিনা, তুমি আবার বলবা যে ব্রাজিল জুতা চোর, এটা তো খারাপ দেখা যায়। একটা কাজ কর, আজকে যদি আর্জেন্টিনা হারে তোকে আমাদের টিম আসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি সবাইকে বলো তোমার আর্জেন্টিনার জন্য সবাইকে দোয়া করতে বলো। যেন আর্জেন্টিনা আজকে কি হেরে যায়? তাহলে আর্জেন্টিনা আর্জেন্টিনার জন্য জিতে যায়? সবাইকে দোয়া করতে বলতেছো? ওকে আমরাও দোয়া করি তোমার আর্জেন্টিনা জিতে যাক। আর যদি হেরে যায় তাহলে তোমাদের কিন্তু অবশ্যই ব্রাজিল করতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তো জার্সিটা ফেরত দিতে হবে। এটাই কথা। তাহলে তোমার জার্সি কি হবে? ফেরত দিতে হবে। আল্লাহ কি ফালতু ফ্যান।